তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত প্রখ্যাত জাদুঘর হাজিয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করার সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। খ্রিস্টানদের দাবি, হাজিয়া সোফিয়া প্রকৃতপক্ষে একটি গির্জা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এদিকে হাজিয়া সোফিয়াকে মসজিদে পরিণত করার ঘোষণায় নিন্দা জানিয়েছে রাশিয়া সহ কয়েকটি দেশ। শুক্রবার তুরস্কের আদালত হাজিয়া সোফিয়ার জাদুঘর মর্যাদা নাকচ করে দেওয়ার এক ঘণ্টা পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সেটিকে মসজিদ করার ঘোষণা দেন। দেশটির আদালতের এমন রায়ের কিছুক্ষণের মধ্যেই রাশিয়ার অর্থোডক্স চার্চ এর নিন্দা জানিয়েছে। এর আগে তুরস্কের প্রশাসনিক আদালত বিশ্বখ্যাত সাংস্কৃতিক স্থাপনা হাজিয়া সোফিয়ার জাদুঘর মর্যাদা নাকচ করে রায় দেওয়ার মধ্য দিয়ে স্থাপনাটির মসজিদে পরিণত হওয়ার পথ উন্মুক্ত হয়। তবে ধর্মনিরপেক্ষ নাগরিক সমাজ এবং বিশ্বের ধর্মীয় নেতারা তুর্কি সরকারের এমন সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন। Is going to play that up as saying, you know, I'm still a strong leader, I don't care what the international community says, I'm standing up to, you know, foreign powers. 1500 বছর আগে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধানতম গির্জা হিসেবে হাজিয়া সোফিয়া প্রতিষ্ঠিত হয়। We'll disappoint millions of Christians around the world. কয়েক শতাব্দী পর অটোমান শাসকেরা এটিকে মসজিদে রূপান্তরিত করেন। এরপর 1934 সালে এটি জাদুঘরে পরিণত হয়। এখন এটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য স্থাপনা হিসেবে বিবেচিত। কোনো ধরনের আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত না নেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। It is a world heritage site. It has been recognized as one, and what makes it unique is that it's more than a mosque. It's not just a mosque, it's also a basilica, a church. It has been for 1,000 years. তুরস্কের ইসলামপন্থীরা দীর্ঘদিন ধরে এটিকে মসজিদে রূপান্তরিত করার দাবি জানালেও ধর্মনিরপেক্ষ লোকজন এমন পদক্ষেপের বিরোধিতা করেছেন। It's not just an incredible place of worship, but it has images of Jesus Christ and Mary. খায়রুন তাসনিম, জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।